আর নেই, এখন প্রায় 10:30 বেজে গেছে। আর আমার আজকে সব কাজ কমপ্লিট। আজকে সকাল সকাল তোমরা তো জানোই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই সব ধোয়া মোছা করে বসলাম, আর এখন কি খাচ্ছি দেখবে? এ দেখো কাঁচা আম, সঙ্গে একটু নুন নিয়ে বসেছি আর খাচ্ছি। সকালে কাঁচা আম খেতে নুন দিয়ে লঙ্কা দিয়ে বেশ মশলাদার করে খেতে দারুণ লাগে। আমি জানি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? এটা সবাইয়েরই ভালো লাগে, বিশেষ করে জিভে জল চলে আসছে, বিশেষ করে মেয়েদের তো একদমই খুব ভালো লাগে। ছোটবেলায় খুব খেতাম, আর আজকে যেহেতু আমডাল হয়েছে, আমডাল এবং পটল আলুর রসা করেছি আজকে, তো আমডালের দেব বলেই আমগুলো কেটেছিলাম, তো আমডালে দিয়েছি, দেওয়াতেও একটু বেশি হয়েছে আর কি, মানে 2-3 কোয়া এরকম রেখেছিলাম খাবো বলে, সেটাই এখন খাচ্ছি। এবং আমডাল খেতে খুব ভালো লাগে, ছোটবেলা থেকে মা এত সুন্দর আমডাল বানায় না, মানে আমডালটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না। তো আমি আজকে বানিয়েছি, কেমন হয়েছে জানি না। তো গ্রীষ্মকালে এই আমডালটা সবারই প্রিয়, আমি জানি তোমাদেরও সকলের প্রিয় হবে। আর তার সাথে একটু ঝাল ঝাল করে পটল আলুর রসা, মানে কষা কষা টাইপের, আমার তো খুব ভালো লাগে, আজকে ওটাই করেছি। তো স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে নেবো। তো বন্ধুরা, আমার মনে হয় তাড়াতাড়ি রান্না আজকে হবে না, কারণ ড্রেসিং টেবিলটার দিকে তাকিয়ে দেখলাম প্রচুর ধুলো পড়েছে, এত ধুলো পড়েছে। আর আমাদের যেহেতু রাস্তার পাশেই বাড়ি, সেই জন্য ধুলোটা একটু বেশি ঢোকে, যতই পরিষ্কার করো ঠিক ধুলো ঢুকবেই। তো চলো একটু পরিষ্কার করে দিই, কারণ চোখে লাগলো যে প্রচুর ধুলো পড়েছে, সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কারটা করিয়ে দিই। তো আগে আমি জিনিসগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে পুরো ভালোভাবে মুছে দিতে হবে, তারপরে আবার জিনিসগুলোকে রাখবো। তো চলো দেখতে থাকো। এরপরে আবার একটু মানে ধরেছি যখন, এরপরে একটু আলমারিটাও পরিষ্কার করব, কারণ আলমারিটার উপরটা মানে ধারগুলো পরিষ্কার করি, কিন্তু উপরটা মনে হয় অনেক ধুলো পড়েছে, উপরটা তো পরিষ্কার করা হয় না। তো চলো আজকে সেটাও পরিষ্কার করব, দেখি কতটা কী ধুলো পড়েছে। তো তোমরা দেখতে থাকো। তো ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে তোমাদের দিকে একবার তাকিয়ে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে তো, মানে দেখা যাচ্ছে তো। তো মোছা প্রায় কমপ্লিট আমার, তো এবার জিনিসপত্রগুলোকে তুলে তুলে মুছে মুছে রাখছি। ওটা রাখা হয়ে গেলে তারপরেই আলমারিটা ধরবো। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে তাকে যেটা যেগুলো আছে সেগুলো পুরোটাই আমারই জিনিস, তো সবই সৌমির জিনিস। তো কী কী আছে সেটা একদিন নয় পরে দেখিয়ে দেবো তোমাদেরকে, কী কী মানে ব্যবহার করি আমি। তো সৌমিরই সব কিছু ব্যবহার করি, কারণ সৌমির জিনিসগুলো আমার মানে স্যুট করে একটু, মানে কোনো রকম র্যাশ ট্যাশ বেরোয় না, সেই জন্য আমি ওইগুলোই ইউজ করি বেশি। তো চলো, ড্রেসিং টেবিল তো হলো, এবার আলমারিটা একটু মুছে নিই ধারগুলো, তারপরে উপরটা দেখবো যে কী পজিশানে আছে, মানে কী অবস্থায় আছে, কারণ আলমারিটা কেনা থেকে উপরটা মোছা হয়নি। তো আজকে দেখবো যে কীরকম অবস্থায় আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওপরে দেখছি যে ওপরটা কিছু প্রবলেম, ঝুলটুল আছে নাকি, আর একটা দেখতে পাচ্ছ লাল রকম, মানে লাল ঠিক নয়, এটা হচ্ছে বেগুনি টাইপের একটা কাপড় নিয়েছি। তো আলমারিটা মোছা হয়ে গেলে ওর উপরে এটা বিছিয়ে দেবো, কারণ আলমারিটার কভার এখনও কেনা হয়নি। তো কিনলে কী বলো তো আলমারিটা, এই সব আলমারিগুলো না কভার দিয়ে দিলে মানে দেখতে ভালো লাগে না, আমার ভালো লাগে না, সেই জন্যই কিনা হয় না। তো
এটা ওপরটায় বিছিয়ে দেবো যাতে ধুলোটা আর না পড়ে। তো বন্ধুরা, ওপরে একদম তেল চিটের মতো একদম মানে ধুলো জমে জমে স্তর পড়ে গেছে, সেটাই জোরে জোরে ঘষার চেষ্টা করছি কিন্তু ওঠেনি। তো দেখো কি অবস্থা আলমারিটার, মানে কালো ঝুলের মতো মানে ময়লা বেরোচ্ছে। তো তার জন্য আমি ভীমবারের যে জেলগুলো হয় না, ভীম জেল, সেগুলো নিয়েছি যাতে এগুলো উঠে যায়, মানে তেল চিটে ভাবটা উঠে যায়। তো ওইটা দিয়ে ঘষবো, দেখি, আশা করছি উঠে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে ওপরটা দেখাতে পারছি না কিন্তু আমি দেখছি যে ভালো রকমই উঠে যাচ্ছে ময়লাটা, মানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ওপরটা আমার কমপ্লিট, এবার ধারগুলো আর একবার ভালোভাবে মুছে নেব। তো ধারগুলো আর একবার ভালোভাবে মুছে নিচ্ছি কারণ নোংরা জল গড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, আমার মোছা কমপ্লিট। এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টা দিয়ে ওপরটা এখন বিছিয়ে দেব কারণ ওপরটা তো বারবার মোছা হয় না, ধারগুলো রোজ মুছে দিই তো ওপরটা তো মোছা হয় না, সেই জন্য ওপরটা বিছিয়ে দিলাম যাতে আর ধুলো না পড়ে। তো গাইস, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা? অনেকদিন ধরে ভাবছিলাম আলমারিটা একটু মানে উপরটা মুছবো কারণ উপরটা প্রচণ্ড ধুলো পড়ে একদম মানে স্তর পড়ে গিয়েছিলো। তো সেটাই আজকে পরিষ্কার করলাম। আর আলনাটারও অবস্থা খুব খারাপ ছিল, সেটাও আজকে পরিষ্কার করলাম। এখন উপরটা একটা দেখলে তোমরা দেখতে পেলে যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর ওতে ধুলোটা পড়বে না, তো সেই জন্য দিলাম। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর অবস্থা দেখে বুঝতেই পারছো, একটু ফ্যানটা চালিয়ে বসতে হবে। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে আর এভাবে আমাকে সাপোর্ট করবে। তো চলো, টাটা।